সোনাপুর কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল গ্রুপের ছাত্রছাত্রীদেরকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়ের ওয়েবসাইটের কাঠামো। এটা একটু নতুন জিনিস, তোমরা একটু সাথে থাকবে এবং এটা লক্ষ্য করবে। সেই লক্ষ্যে আমি একটা কন্টেন্ট উপস্থাপন করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। যেমন প্রথমেই তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। সব কিছু এখানে আছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিষয়, আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর আমার পরিচয়টাও এখানে আছে। তো আজকের পাঠ শেষে যা জানতে পারবে বা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, সেটা হলো ওয়েবসাইটের কাঠামো কি তা বলতে পারবে, ওয়েবসাইটের কাঠামোর অংশ বর্ণনা করতে পারবে, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ বলতে পারবে, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বর্ণনা করতে পারবে, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো ব্যাখ্যা করতে পারবে, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো বর্ণনা করতে পারবে, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বর্ণনা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ সম্পর্কে আর একটু দেখি। আমি যদিও মুখে বলছি, অর্থাৎ আজকে চতুর্থ অধ্যায়ের তৃতীয় কন্টেন্ট ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হলো ওয়েবসাইটের কাঠামো। আমি গত ক্লাসে ওয়েবসাইট সম্পর্কে, গত ক্লাসের আগের ক্লাসে ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করেছি। ওয়েবসাইট তো মূলত কতগুলি ওয়েব পেজের সমষ্টি, সেই কথাটা এখানে আসছে। সেই ওয়েব পেজগুলি কীভাবে থাকবে, একটার সাথে একটা কোন প্রক্রিয়া যুক্ত থাকতে পারে, সেটাই হলো মূলত কাঠামো। তাহলে ওয়েবসাইটের অন্তর্গত ওয়েব পেজগুলি যে প্রক্রিয়া একে অপরের সাথে যুক্ত থাকে, সেই প্রক্রিয়াকে ওয়েবসাইটে কাঠামো হয়। তাহলে মূল কথাটা এখানে চলে আসে, অর্থাৎ ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটে হলো ওয়েবসাইটে কাঠামো। তাহলে আমরা এটার সম্পর্কে জানলাম, ওয়েবসাইটের কাঠামো। এখন আমরা জানব ওয়েবসাইটের কাঠামোর বিভিন্ন অংশ। ওয়েবসাইটের কাঠামোর বিভিন্ন অংশ যেটা, যে একটা ওয়েবসাইটের মধ্যে যে এটাকে মূলত তিন ভাগে ভাগ করা থাকে, একটা হোম পেজ, একটা মূলধারার পেজ, একটা উপধারার পেজ। তাহলে হোম পেজ, প্রথমেই যে কোনো ওয়েবসাইট চালু করলে প্রথমে যে পৃষ্ঠাটা প্রদর্শিত হবে সেটা হলো হোম পেজ। এইটা কিন্তু অনেক সময় পরীক্ষা থাকে, হোম পেজ কাকে বলে, এটা একটু নোট করে নিবি, ঠিক আছে? এখানে যেহেতু হোম পেজের সংখ্যাটা অলরেডি দেওয়া আছে, তার কারণে আমি আলাদাভাবে আর তোমাদের এটা ইয়ে করি নাই, এটা তোমরা একটু নোট করে দিই, এটা অনেক সময় পরীক্ষা থাকে। যেমন চিত্রে এই যে কলেজ, এটাকে আমরা হোম পেজ হিসাবে আখ্যায়িত করেছি। তারপরে মূলধারার পেজ, এই হোম পেজে মেনু আকারে যেগুলি থাকে, যেমন হোম পেজের সাথে সরাসরি যে পেজগুলি যুক্ত থাকে, যেমন এখানে কলেজের সাথে সরাসরি তিনটা গ্রুপ, হিউম্যানিটিজ, সায়েন্স, বিজনেস স্টাডিজ, এই তিনটা গ্রুপ সরাসরি যুক্ত, তাইলে এটা হলো মূলধারার পেজ। ওকে, তাহলে চিত্রে এটা উল্লেখ আছে। আবার হিউম্যানিটিজে এখানে উল্লেখ করেছি, বাংলা ইংলিশ আছে, এখন সায়েন্সেও আলাদা আছে, বিজনেস স্টাডিজও আলাদা আছে, আমি সেগুলি বুঝাইলাম না, তাহলে সেগুলিও তো সেই উপধারার পেজ হবে। এই কারণে মূলত আমি একটা দিয়ে বুঝাইছি যে এগুলি কিন্তু হোম পেজের সাথে সরাসরি যুক্ত না, এগুলি হলো মূলধারার পেজের সাথে যুক্ত। তাহলে এই গেল আমাদের ওয়েবসাইটের কাঠামোর অংশ, যে ওয়েবসাইটের কাঠামো মূলত এইভাবে থাকে, হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। এখন কাঠামোর প্রকারভেদ আছে, যে যে কাঠামোগুলি, যেমন যে বিভিন্ন পেজ আছে ওয়েবসাইটের মধ্যে, যে বিভিন্ন পেজগুলি আছে সেটা কি লিনিয়ার আকারে থাকবে, না হায়ারার্কিক্যাল আকারে থাকবে, না ওয়েব লিঙ্কড আকারে থাকবে, না হাইব্রিড আকারে থাকবে, কোনভাবে? তাহলে এরকম চার ভাগে আছে। তাহলে ওয়েবসাইটের প্রকারভেদ আমরা গেল। এখন লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো নিয়ে আলোচনা করব। যে ওয়েবসাইটের পেজগুলি একটি নির্দিষ্ট অনুক্রমে, মানে একের পর এক সাজানো থাকে, এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বলে। যেমন এখানে চিত্রে উল্লেখ আছে, যেমন পেজ ওয়ান, এখানে নির্দেশনা আছে পেজ ওয়ানের পরে পেজ টু আসবে, পেজ থ্রি আসবে। তাহলে আবার
পেজ থ্রির পরে পেজ টু আসবে, পেজ ওয়ান আসবে অনুক্রম, কিন্তু পেজ ওয়ান থেকে পেজ থ্রিতে যাবে না। এটা হলো লিনিয়ার কাঠামো। নিচে আরেক প্রকার আছে, আমরা সেটাও নিয়ে আলোচনা করব। একটু দেখো, পেজগুলি ক্রমানুসারে সাজানো থাকে। পেজগুলিতে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়, ফলে দ্রুত পেজ ব্রাউজ করা যায়। যেমন এখানে দেখো চিত্রে যে হোম পেজ আছে, লাস্ট পেজ আছে, এখানে পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, আবার এইভাবে হোম পেজ, লাস্ট পেজ এইভাবে আছে। কেমন? তাহলে এই জিনিসটা এখানে বর্ণনা করা হলো প্রোগ্রামিং বা ট্রেনিং সেটে এই কাঠামো ব্যবহার করা হয়। আর পেজের সংখ্যা সাধারণত যখন কম হয় তখন এটা ব্যবহার করা ভালো। বই, ম্যাগাজিন ইত্যাদি এই কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। আর এটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে youtube.com, www.eric, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে যে লিনিয়ার সিকোয়েন্স, লিনিয়ার কাঠামো অনুসারে। ওকে, এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, ট্রি মানে গাছ, শাখা প্রশাখা থাকবে, এটাই তো বোঝা যাচ্ছে। তাইলে অর্থাৎ যে ওয়েবসাইটের পেজগুলি একে অপরের সাথে শাখা প্রশাখা আকারে সংযুক্ত থাকে তাদেরকে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলে। তাহলে ট্রির সাথে সরাসরি যুক্ত আছে। আর এটা, এই কাঠামোটা মূলত হোম পেজ নির্ভর ওয়েবসাইট, অর্থাৎ হোম পেজেই বিষয়বস্তুগুলোর পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা হয়। এটাকে আবার ওই যে হোম পেজ, আবার মেনু কাঠামো, মেনু কাঠামো হিসাবে বলে। যেমন এই যে হোম পেজে মেনু, সাবমেনু, অন্যান্য পেজের লিঙ্ক থাকে, তাইলে মেনু থাকবে, সাবমেনু থাকবে, অন্যান্য পেজের লিঙ্কগুলি সব হোম পেজে থাকবে। হোম পেজেই পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। কেমন? আর লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে যাইতে পারে। আবার কোন পেজে অবস্থান করছে, কোন পেজে তার প্রয়োজনীয় তথ্যগুলি আছে, সবগুলি সুন্দরভাবে কিন্তু এখানে জানতে পারে। আর এটা বেশ জনপ্রিয়, সহজ, এবং ভিজিটররা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। যেমন facebook.com, এটার একটা উদাহরণ আছে। তাইলে এই যে পয়েন্টগুলি আছে ওগুলি খুবই দরকারি। অনেক সময় বর্ণনা যখন আসে তখন এগুলি কিন্তু দিতে হয়। আবার দুইটার মধ্যে তুলনা, যেমন লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল পরীক্ষাতে এই দুইটা দিয়ে দিল, তাহলে বলবে যে এই দুইটার মধ্যে কোনটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ভিজিটররা, তাহলে কোনটা হায়ারার্কি। এইভাবে অনেক সময় পরীক্ষা থাকে। তাহলে হায়ারার্কিক্যালের আমরা কিছু চিত্র দেখি। যেমন এটার ব্যবহার আছে, ব্যবহার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইট, স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয় সহ বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরিতে এই কাঠামো ব্যবহার করা হয়। আবার এখানে এই যে ট্রি কাঠামো চিত্র, আমি তিন ধরনের চিত্র দিয়েছি, সবগুলি মূলত শাখা প্রশাখার অনুরূপ। তাহলে এরকম চিত্র কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়, লক্ষ্য করতে হবে। ওকে, তাহলে হোম পেজ থাকে, পেজ ওয়ান, পেজ টু, এরকম পেজ থ্রি, পেজ ফোর, তাহলে হোম পেজ নির্ভর, তাহলে হোম পেজ তো সেভাবেই থাকবে মূলিয়ার সাথে। কেমন? এখন ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলি পেজ একটি অপরটির সাথে যুক্ত থাকে তাকে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো বলে। মানে এখানে মূলত একটা ওয়েবসাইটে যতগুলি পেজ থাকবে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে, আবার প্রত্যেকটা হোম পেজের সাথে যুক্ত থাকবে, এখানে সেই কথাটা আছে। কেমন? আবার এখানে ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলি এই কাঠামোর মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলি মেনু আকারে রাখা হয়। আর সাধারণত বড় ধরনের ওয়েবসাইট তৈরিতে এই কাঠামো বেশ জনপ্রিয় এবং কার্যকর। এটি নন লিনিয়ার, মানে অনুক্রম না, এবং জটিল কাঠামো, তবে ব্যবহারিক দিক থেকে সহজ, কারণ সবগুলি লিঙ্ক দেওয়া থাকে, সবগুলি লিঙ্ক দেওয়া থাকে, যার কারণে যে কোনো পেজে যাওয়া যায়। এই ক্ষেত্রে অতিরিক্ত ডিস্ক স্পেস প্রয়োজন হয়। তাহলে এই যে সুবিধা অসুবিধার মধ্যে এটাও একটা ব্যাপার আছে, এখানে ডিস্ক স্পেস বেশি প্রয়োজন হয়, তাহলে এটা একটা অসুবিধাজনকের মানে তথ্য হতে পারে। তাহলে যেমন এখানে wikipedia.com, www.wikipedia.com, এটা সাধারণত নেটওয়ার্ক কাঠামো, কারণ উইকিপিডিয়া একটা বড় ধরনের ওয়েবসাইট,
তাহলে এই ধরনের ওয়েবসাইট তৈরিতে সাধারণত ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করে। এখানে আমি তিন ধরনের চিত্র দিয়েছি, লক্ষ্য করো জিনিসটা। যেমন এখানে যেমন হোম পেজ, হোম পেজের সাথে এরকম প্রত্যেকটা পেজ যুক্ত আছে, কেমন। আবার এখানে যেমন পেজ থ্রি, পেজ থ্রি এর সাথে পেজ টু যুক্ত, ফাইভ যুক্ত, কিন্তু ফোর সরাসরি যুক্ত না, ফোর থ্রি যুক্ত হলো হোম পেজের সাথে। কিন্তু এখানে আমি এই যে ইয়াটা রেখাটা, এই রেখাটা দ্বারা আমি বুঝাইলাম পেজ থ্রি এর সাথে পেজ ফোরও যুক্ত, আবার পেজ টু এর সাথে পেজ ফাইভও যুক্ত। যেমন দ্বিতীয় চিত্র, এটা সরাসরি একদম প্রত্যেকটার সাথে যুক্ত আছে, এটাই বোঝা যায়। আবার ওই যে তৃতীয় চিত্রটা, এটাতেও কিন্তু ওই যে বোঝা যাচ্ছে যে একটা তাক দ্বারা, আমি যেভাবে তাক দিয়ে একটা সরলরেখা দিয়ে বুঝিয়েছি, সরলরেখা না, এটা একটু বক্ররেখা, ওরকম বক্ররেখার মাধ্যমে এটা বোঝানো হয়েছে। এখন সরলরেখা যদি আমি ব্যবহার করতাম তাহলে হোম পেজের উপর দিয়ে আমাকে ব্যবহার করতে হতো, যার কারণে আমি একটা বক্ররেখা ব্যবহার করছি, যার কারণে আর কোনো সমস্যা নেই। এইভাবে আমাদের নেটওয়ার্ক কাঠামোটা বর্ণনা করতে হবে চিত্র দিয়ে। পরীক্ষাতে চিত্র থাকে, এই চিত্র দিয়ে বুঝতে হবে যে এটা কোন ধরনের কাঠামো, এটা কি লিনিয়ার না নেটওয়ার্ক না ট্রি, শুধু চিত্র থাকে ওনার সঙ্গে, কেমন। তারপরে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, যখন একাধিক কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো বলে কিন্তু এটাকে, ঠিক আছে। মানে একাধিক কাঠামো ব্যবহার করে, তাহলে কি দুই বা ততোধিক কাঠামো নিয়ে যদি হয় তাহলে সেটা হলো হাইব্রিড। তবে সাধারণত লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল এই দুইটা কাঠামোর সমন্বয়ে সাধারণত তৈরি করা হয়। নেটওয়ার্ক কাঠামো এখানে তেমন একটা ব্যবহার না করলে চলে, এই দুইটা দ্বারাই বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের কাঠামো ব্যবহার হয়। আর এই অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে বলে তথ্য খুঁজে পেতে সহজ হয়। এই ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে আর মেমোরি স্পেস কমানোর জন্য এই কাঠামো ব্যবহার করে। তাহলে এই কাঠামো সুবিধাজনক কি, যেমন আমি যদি ওয়েব লিঙ্কের ক্ষেত্রে বলি, সেখানে মেমোরি স্পেস বেশি লাগে, এখানে মেমোরি স্পেস কম লাগে, মানে ওখানে ডিস্ক স্পেস বলছি, কেমন, অর্থাৎ মেমোরি স্পেসটা বেশি লাগে, এখানে মেমোরি স্পেসটা কম লাগে। ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়। আর এটা এই ধরনের ওয়েবসাইটের উদাহরণ কি, google.com। তাহলে এই জিনিসটা বোঝা গেল। আর এখানে যেমন প্রথম অংশ চিত্রের মাধ্যমে যদি আমি বলি, প্রথম অংশটা হলো ট্রি আর দ্বিতীয় অংশটা হলো কি, লিনিয়ার হাইব্রিড কাঠামো। এটাও কিন্তু ওই যে প্রথম অংশ যেটা আছে এটা কিন্তু ট্রি কাঠামো, মানে হায়ারার্কিক্যাল, আর দ্বিতীয় অংশটা লিনিয়ার। এখানেও ঠিক এরকম, উপরের অংশটা লিনিয়ার আর নিচের অংশটা এখান থেকে আরম্ভ করি, এই যে এখান থেকে আরম্ভ করি, এটা এটা হলো ট্রি কাঠামো। তাহলে এই ট্রি কাঠামো যুক্ত করে দিছে কিসের সাথে, লিনিয়ারের সাথে। এইভাবে আমাদের এই কাঠামোটা বর্ণনা করতে হবে। পরীক্ষায় প্রশ্ন থাকে অনেক সময়, আমরা একটা বাড়ির কাজ দেখবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন বাড়ির কাজে যে চিত্র আমি দিয়ে দিলাম, এখানে চিত্র এক চিত্র দুই, তাহলে ওয়েবসাইট কি এটা গত ক্লাসে বোঝানো হয়েছে। আর আইপি অ্যাড্রেসের সে ডোমেন নেম ব্যবহার সুবিধাজনক, আইপি অ্যাড্রেস বাইনারি সংখ্যা দ্বারা অথবা দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করে, আর ডোমেন নেমটা সাধারণত কি কি একটা আলফাবেটিক্যাল নাম্বার ব্যবহার করে, যেমন google.com এখানে অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, এটার সাথে অনেক সময় নাম্বারও থাকে, তাহলে এই কারণে ডোমেন নেম ব্যবহারটা সুবিধাজনক, এটা বর্ণনা করতে হবে। তাহলে উদ্দীপক চিত্র এক স্ট্রাকচারটি শনাক্ত করে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপক চিত্র এক দ্বারা কী বোঝায়, এটা দেখলে বোঝা যাবে যে এটা লিনিয়ার, এটা ব্যাখ্যা করতে হবে, লিনিয়ার সম্পর্কে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। আর উদ্দীপক চিত্র দুটি সংযুক্ত করে কোনো নতুন স্ট্রাকচার তৈরি করা সম্ভব কিনা, তাহলে এই দুইটা যুক্ত করে আমরা কী পাবো, আমরা কি নতুন স্ট্রাকচার তৈরি করতে পারবো, অবশ্যই পারবো, এবং সেটা হলো কি, আমরা হাইব্রিড অথবা কম্বিনেশন অথবা মিশ্র কাঠামো তৈরি করতে পারবো। তাহলে সেটা মতামত বিশ্লেষণ। তবে এখানে একটু সংশোধনী আছে,
চিত্রসহ মতামত ব্যাখ্যা করো, চিত্রসহ উল্লেখ করে দিচ্ছি এখানে, একটু নতুন করে যুক্ত করতেছি, তোমরা একটু ধৈর্য ধরবে, কারণ এখানে চিত্র ছাড়া জিনিসটা কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না। চিত্র সহ মতামত বিশ্লেষণ করো। ওকে, কেমন? তাহলে এবার কিন্তু এই বোঝা যাবে ব্যাপারটা, মানে অর্থাৎ চিত্র লাগবে, মানে যখন এই যে চিত্র এক আর চিত্র দুই যখন যুক্ত করব, তাহলে নতুন একটা কাঠামো তৈরি হবে, সেই কাঠামোটার নাম কি ব্যাখ্যা করতে হবে, তাহলে চিত্র লাগবে, তাহলে সেভাবে এই বুঝতে হবে, কেমন? এই কারণে আমি এটাকে যুক্ত করে দিয়েছি। তো ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তোমরা ভালো থাকো, থ্যাংকস অল, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাসে যুক্ত থাকার জন্য, এবং আগামী ক্লাসে HTML পড়াবো, HTML দিয়ে বিভিন্ন আমরা প্রোগ্রাম তৈরি করব, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করব, কিভাবে তৈরি করব সেটা যদি ক্লাসে যুক্ত থাকো, এবং এটা ইম্পর্টেন্ট, যুক্ত থাকতেই হবে, আশা করি বুঝতে পারবে। তো এ বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকে এখানে শেষ করছি।